অনলাইন মাদ্রাসার প্রিয় দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া মুমিনের অস্ত্র, দ্বীনের স্তম্ভ এবং আসমান ও জমিনের আলো। এ হাদিসে প্রথমে বলা হয়েছে দোয়া মুমিনের অস্ত্র, কারণ দোয়ার মাধ্যমে বিরাট বিরাট বিপদ অপসারিত হয়ে যায়, শয়তানের আক্রমণ থেকে রক্ষা হয়, শত্রুর বিরুদ্ধে বিজয় অর্জিত হয় এবং অত্যাচারীদের থেকে পরিত্রাণ পাওয়া যায়। এজন্য দোয়াকে মুমিনের অস্ত্র বলা হয়েছে। অতঃপর বলা হয়েছে দোয়া দ্বীনের স্তম্ভ। অন্য এক হাদিসে নামাজকে দ্বীনের স্তম্ভ বলা হয়েছে। ইসলামের সবচেয়ে বড় রুকুন হলো তাওহীদ, তথা আল্লাহর একাত্মবাদে বিশ্বাস করা। তাওহীদে বিশ্বাসী হওয়ার বাস্তব প্রমাণ নামাজ ও দোয়ার মাধ্যমে অধিক প্রমাণিত হয়, কারণ উভয়টিতে আল্লাহর দাসত্ব ও বিনয় অক্ষমতার বহিঃপ্রকাশ। দোয়া আকাশমণ্ডলী ও জমিনের আলো, এর অর্থ হলো মুমিন বান্দা যতদিন পৃথিবীতে থাকবে তার জন্য দোয়া আলোকবর্তিকা হয়ে থাকবে, তার জন্য সমস্ত কাঙ্ক্ষিত পথে চলার রাস্তা উন্মুক্ত হবে এবং মৃত্যুর পর যখন আরেক জগতের অবস্থা সামনে আসবে তখন সেখানেও দোয়া উপকারে আসবে এবং তার কারণে অন্ধকার কবর জগতেও আলো লাভ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া তাসফুল হায়াতু বিদুন